জিজ্ঞাসা করে অনেক সময় কিন্তু রিটেনে আসে। তাহলে আমরা কজগুলো একটু আলোচনা করি যাতে তোমাদের সবসময় মনে থাকে এবং তোমরা অ্যান্সার করতে পারো বা লিখতে পারো। তাহলে ডেলিরিয়ামের কজ বলতে প্রথমে আমরা যেটা চিন্তা করি কোনো ইনফেকশন আছে কিনা। তাহলে ইনফেকশন বলতে আমরা ইউটিআই নিউমোনিয়া এগুলোর কথা চিন্তা করবো, কারণ এগুলো খুব কমন। তাহলে ইউটিআই বা নিউমোনিয়া হলে কিন্তু ডেলিরিয়াম হতে পারে, তাহলে এটা তোমাদের নিশ্চয়ই মনে থাকবে। এরপরে যেটা আসে মেটাবলিক কিছু ডিস্টারবেন্স আছে। তাহলে মেটাবলিক ডিস্টারবেন্স তোমরা জানো যে এটা হাইপোন্যাট্রিমিয়া হতে পারে, হাইপারন্যাট্রিমিয়া হতে পারে, হাইপোগ্লাইসিমিয়া হতে পারে, হাইপারগ্লাইসিমিয়া হতে পারে, হেপাটিক ইম্পেয়ারমেন্ট থাকতে পারে, তারপরে রেনাল ইম্পেয়ারমেন্ট থাকতে পারে। তাহলে এগুলো যে মেটাবলিক কজ গুলো থেকে কিন্তু আমাদের ডেলিরিয়াম হতে পারে, তাহলে নিশ্চয়ই মনে থাকবে তোমাদের। প্রথমে তাহলে ইনফেকশন বললাম, ইউটিআই এবং নিউমোনিয়া। এরপরে যেটা আসলো সেটা হচ্ছে মেটাবলিক ডিস্টারবেন্স, এর মধ্যে হাইপো হাইপারগ্লাইসেমিয়া, হাইপো হাইপারন্যাট্রিমিয়া, হাইপোক্যালেমিয়া, মানে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যেগুলো আছে, তারপরে হেপাটিক এনকেফালোপ্যাথি, তারপরে ইউরেমিক এনকেফালোপ্যাথি, এগুলো হচ্ছে আমাদের মেটাবলিক ডিস্টারবেন্স। এরপর আসে টক্সিক, টক্সিক বিভিন্ন ড্রাগস হতে পারে এবং অনেক সময় অ্যান্টিসাইকোটিক, এটা দিলে কিন্তু এরকম ডেলিরিয়াম হতে পারে। তাহলে এটা মনে রাখতে হবে যে টক্সিক বিভিন্ন ড্রাগস আছে, এগুলোর মধ্যে দিলে কিন্তু হতে পারে। এরপরে নিউরোলজিক্যাল কন্ডিশন, অ্যাকুট নিউরোলজিক্যাল কন্ডিশন, যেমন স্ট্রোক, হেমাটোমা, বিভিন্ন এক্সট্রাডুরাল সাবডুরাল হেমাটোমা যেটা আছে, মেনিনজাইটিস, এনকেফালাইটিস আছে, তাহলে এটা মনে রাখতে হবে যে সিএনএস কিছু কজ আছে অ্যাকুট কন্ডিশন, সেইগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা প্রথমে ইনফেকশনের কথা মনে রাখলাম, এরপরে কিন্তু মেটাবলিক ডিস্টারবেন্স এর কথা বললাম, এরপর টক্সিনের কথা বললাম, তারপর নিউরোলজিক্যাল কজ বললাম, এরপর পেইন বা হাইপোক্সিয়া, এই কারণে কিন্তু অ্যাকুট কনভুলশনাল স্টেট বা ডেলিরিয়াম হতে পারে। তাহলে এটার বিষয় কি যে আমাদের কখন কখন পেইন এবং হাইপোক্সিয়া হয়? তাহলে পালমোনারি ইডেমা একটা, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন একটা, পালমোনারি থ্রোম্বোএম্বোলিজম একটা, এইসব কারণে কিন্তু ডেলিরিয়াম ব্যাকওয়ার্ড কনভুলশনাল স্টেট হতে পারে। তা আমরা নিশ্চয়ই একটা পেশেন্ট আসলে এখন ডায়াগনোসিস করতে পারবো, আমি ইনফেকশন দেখবো যে আছে কিনা, ইউটিআই বা নিউমোনিয়ার কোনো ফিচার আছে কিনা, তার সাথে মেটাবলিক ডিস্টারবেন্স, হাইপো হাইপারন্যাট্রিমিয়া বা হাইপো হাইপোগ্লাইসিমিয়া এগুলো আছে কিনা এটা দেখবো, ব্রেনের অ্যাকুট নিউরোলজিক্যাল কন্ডিশন, স্ট্রোক বা মেনিনজাইটিস এনকেফালাইটিস আছে কিনা, এক্সট্রাডুরাল সাবডুরাল হেমাটোমা আছে কিনা এটা আমরা দেখবো। তারপরে হচ্ছে আমরা বিভিন্ন তার সাইকো কোনো ড্রাগসের হিস্ট্রি আছে কিনা, টক্সিক বা টক্সিন রিলেটেড কিছু এরকম অ্যাকুট কনভুলশনাল স্টেট বা ডেলিরিয়াম হয়। আর লাস্টলি যেটা আমরা দেখবো যে তার হাইপোক্সিয়া বা তার কোনো এরকম পেইনের ফিচার আছে কিনা, যেমন পালমোনারি থ্রোম্বোএম্বোলিজম, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, পালমোনারি ইডেমা, এগুলো তো নিশ্চয়ই আমরা পারবো। আমরা ডেলিরিয়ামের নিশ্চয়ই একটা কেস আসলে আমরা নিশ্চয়ই এটা করতে পারবো। ধন্যবাদ।